হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম ইউ টেস্টের একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক একে দেখা বলছে পদার্থ কোনটি গ্রিন হাউস গ্যাস নয় যদি দেখা প্রশ্ন বলছে পিভিজিক্যাল টু এনআরটি সমীকরণে কোনটি স্থির রাশিটি স্থির নেক্সট প্রশ্ন কোনটি পর্যাপ্ত ধর্ম নয় চার নম্বর প্রশ্ন কোনটি গলি দর্পণের বক্ষতা কোনো গলি দর্পণের বক্ষতা বা সাত সেমি হলে তার ফোকাস দৈর্ঘ্য হবে পাঁচের সেমি লক্ষিত কোন প্রকার যোগে সমবায়তা ধর্ম দেখা যায় কোনটি খারীয় মৃত্তিকা ধাতু নেক্সট প্রশ্ন বলছে বয়ল ও চার সাধারণ ধ্রুবক কোনটি নেক্সট প্রশ্ন দিয়ে দেখা বলছে নটি প্রশ্ন উত্তর দয় এক করে মোট নম্বর একটা বায়ুমণ্ডলের পুনঃস্তরে মের যদি দেখা যায় দু নম্বর প্রশ্ন চার্লসের সূত্র অনুসারে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় নেক্সট প্রশ্ন থ্রি লুইস ডট লুইস ডট ডায়াগ্রাম আঁকো নেক্সট প্রশ্ন বলছে একটি সন্ধিগত মৌলের নাম লেখো নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ বন্ধন ইলেকট্রনের আদান প্রদান ঘটে নেক্সট প্রশ্ন ছয়টা বা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও তিনশো এর মধ্যে কোনটি বড় নেক্সট প্রশ্ন সত্য মিথ্যা আদর্শ গ্যাসের অনুগুলি গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতা সর্বাধিক নেক্সট প্রশ্ন বলছে মিথেন হাইড্রেটের রাসায়নিক সংযুক্তি লেখো নেক্সট প্রশ্ন অবতর দর্পণের একটি ব্যবহার লেখো দশেরটাও সর্বাধিক তৈরি সম্পন্ন মৌলের নাম লেখো নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা তিনের একটা বলছে মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজন স্তরের দুটি ক্ষতিকর পব লেখো দু নাম্বার প্রশ্ন স্ত্রীর চাপে ভি বনাম পি এ লেখেচিত্র অঙ্কন করো এবং এই লেখে চিত্র কীরূপ প্রকৃতির প্রকৃতি কীরূপ নেক্সট প্রশ্ন গলি দর্পণের বক্ততা চিত্রসহ সংজ্ঞা লেখো নেক্সট প্রশ্ন আয়নীয় যোগ সমূহে দুটি বৈশিষ্ট্য লেখো পাঁচ নম্বর প্রশ্ন বলছে আধুনিক পর্যায়ে সূত্রটি বিবৃত করো ছয়টা বলছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছিয়াত্তর সেমি এইচ জি চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন আশি সেমি কিউ কোন উষ্ণতায় বাহাত্তর সেমি এইচ গ্যাসের আয়তন একশো চল্লিশ সেমি কিউ হবে নেক্সট প্রশ্ন বলছে গ্রিন হাউস গ্যাসে প্রভাবে ক্ষতিকারক দুটি বিষয় লেখো চারদিকা প্রশ্ন এক একটা বলছে চাল সূত্র চালসি সূত্রটি বিবৃত করো এই সূত্র থেকে পঞ্চাশ উষ্ণতা সংজ্ঞাপ করো নেক্সট প্রশ্ন বলছে দু একটা উত্তল অবতলাপ ক্ষেত্রে দেখাও যে এফিস গার্ল টু আর বাই টু এ পিস্ট দৈর্ঘ্য আর ইসালু বকা সার্ধ নেক্সট প্রশ্ন বলছে মৌলের আয়নায়ন শক্তি বলতে কী বোঝো দীর্ঘ পরিচালনির উপর থেকে নিচের দিকে ইহা কিভাবে পরিবর্তন হয় নেক্সট প্রশ্ন জীবাশু জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো একটি তরল জীবাশ জ্বালানির নাম লেখো আর শেষ প্রশ্ন বলছে পিফিস সমীকরণটি প্রতিষ্ঠিত করো